হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন তো বন্ধুরা মুখ্যমন্ত্রীর একটি নতুন প্রকল্প তো যে প্রকল্পর মাধ্যমে আপনারা কিন্তু আগামী জুন মাস থেকে পেয়ে যাবেন পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে তো এই নতুন প্রকল্পের নাম কি বা এই নতুন প্রকল্পের মাধ্যমে কারা কারা টাকা পাবেন এবং মা এই আগামী যে জুন মাস এই জুন মাস থেকে এক তারিখ থেকে কিন্তু এই টাকা পাবেন এবং এই টাকা নেওয়ার জন্য আপনারা কিন্তু কমেন্ট করছিলেন টাকা নেওয়ার জন্য কি করতে হবে এই টাকা নেওয়ার জন্য ফর্ম ফিল করতে হবে কি না বা এই টাকা নেওয়ার জন্য কোথায় কি করতে হবে কি জমা করতে হবে কি কী ডকুমেন্ট হিসাবে লাগবে বা কি দিতে হবে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আপনার সাথে সম্পূর্ণ ডিটেলসে ডিসকাস করবো কী কি করতে হবে সম্পূর্ণ কোনো ডিটেলসে আপনার সাথে আজকে পুরো এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি সমস্ত ডিটেলস বুঝতে পারবেন জানতে পারবেন এই ভিডিওটি থেকে কোনো রকম সমস্যা হবে না রকম আপনাদের এখানে বুঝতে অসুবিধা হবে না তো বন্ধুরা চলুন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা একই জুন থেকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি নতুন প্রকল্প যে প্রকল্পটার নাম হচ্ছে সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা তো এই সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা তো এই যোজনার মাধ্যমে পাঁচশো টাকা জেনারেলদেরকে এবং এক হাজার টাকা এস টি এসসিদেরকে দেওয়া হবে তো এই যে টাকা এই টাকা পাওয়ার জন্য কী কী করতে হবে এবার আমরা বিস্তারিতভাবে একটু জেনে নেব তো বলা হয়েছে যে পরিবার পিছু প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয় মূল্য মানে লক্ষ্য কি করতে হবে দেখুন বলা হয়েছে বাংলার প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন প্রকল্প এক দশমিক ছয় কোটি যোগ্য পরিবারের কর্তৃকে মাসিক আর্থিক সহায়তা মাসিক পাঁচশো করে জেনারেল ক্যাটাগরি এবং বার্ষিক ছয় হাজার টাকা মানে জেনারেল যারা ক্যাটাগরি আছে তাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হবে এবং তাদের বছরে ছয় হাজার টাকা হয়ে যাবে তারপরে বলা হয়েছে যে এক হাজার করে তপশিলি জাতি ও উপজাতি পরিবারকে বার্ষিক বারো হাজার টাকা তো যারা তপসিলি উপ যারা তপসিল জাতি আছে বা উপজাতি রয়েছে সেই সব পরিবারকে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং তাদের বার্ষিক যে টাকাটা হবে সেটা কিন্তু বারো হাজার টাকা হবে এবং জেনারেলদের ছয় হাজার টাকা বার্ষিক মাসে পাঁচশো টাকা তো এবার বলা হয় যে দেখুন যে আগামী পাঁচ বছরের জন্য মূল প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি তো বাংলার প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন প্রকল্প এক দশমিক ছয় কোটি যোগ্য পরিবারের কর্তৃকে মাসিক আর্থিক সহায়তা মাসিক পাঁচশো করে জেনারেল ক্যাটাগরি এবং বার্ষিক ছয় হাজার টাকা ও এক হাজার করে তপশিলি জাতি উপজাতি পরিবারকে এবং বার্ষিক বারো হাজার টাকা দেওয়া হবে রাজ্যের একটি পরিবারের মাসিক গড় ব্যয় পাঁচ হাজার দুশো উনচল্লিশ টাকা মাসিক পাঁচশো টাকা সাহায্য করলে তা সেই পরিবারের মোট ব্যয়ের যথাক্রমে দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্টে দাঁড়ায় পরিবারের প্রধান মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সরাসরি এই টাকাটি জমা হয়ে যাবে এই সর্বজনীন আয়ের আর্থিক সহায়তার সুফল পাবে পশ্চিমবঙ্গের এক দশমিক ছয় কোটি পরিবার তপসিলি জাতীয় উপজাতির প্রতিটি পরিবার এর আওতাভুক্ত হবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এই আয়ের সহায়তা এমন পরিবারকে প্রদান করা হবে যাদের কমপক্ষে একজন কর প্রদত্তকারী সদস্য বিয়াল্লিশ দশমিক তিরিশ লক্ষ এবং দুই হেক্টরের বেশি জমি মালিক দুই দশমিক আট লক্ষ থাকবে না এই প্রকল্পের জন্য বার্ষিক বাজেট বরাদ্দ বারো হাজার নয়শো টাকা তো বন্ধুরা এই সব আপনাদের ক্রাইটেরিয়াগুলো মানতে হবে যেগুলো এখানে বলা হয়েছে যে ডিটেলসগুলো দেওয়া হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে আপনাদেরকে বলি আবারও বলি যে আপনাদের দুই হেক্টরের বেশি জমির মালিক যদি আপনারা হয়ে থাকেন দুই দশমিক আট লক্ষ থাকবে না যদি দুই দশমিক এখানে বলা হয়েছে দুই হেক্টরের বেশি যদি মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই টাকাটা পাবেন দুই হেক্টরের এবং এখানে আরও যেটা বলা হয়েছে পরিবার পিছু কিন্তু একজনই পাবেন একজনকে দেয়া হবে বাড়ির যে হেড সদস্য রয়েছে তাকেই কিন্তু এই টাকাটা দেওয়া হবে পাঁচশো টাকা এবং হাজার টাকা তো এই প্রকল্পের সাহায্যে মানুষ এক দশমিক ছয় কোটি যোগ্য পরিবার কিন্তু সহায়তা পাবে এবং সাহায্য কিন্তু পাবে এবং এই প্রকল্পের সাহায্যে বা এই যে টাকাটা দেওয়া হবে এই টাকাটা আগামী জুন মাস থেকে দেওয়া চালু হবে এবং এই প্রকল্পের কাজ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এই প্রকল্পের কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো এই প্রকল্পে আপনারা আগামী মাস থেকে টাকা পাবেন তো এর জন্য আপনাদের কি কি করতে হবে এর জন্য কি কি করতে হবে বা কোথায় ফর্ম ফিল আপ করতে হবে তো এই বিষয়ে এখনও কোনো আপডেট নাই বা এই বিষয়ে কিন্তু এখনও কোনো ইনফরমেশন নেই যে এই যে প্রকল্প এই প্রকল্পে আপনাদের কী কী ফর্ম ফিল আপ করতে হবে বা কোথায় জমা করতে হবে বা কত টাকা আপনাদের দিতে হবে কি না বা কী কী করতে হবে এক্ষেত্রে কিন্তু কোনো রকম এখন আপডেট আসেননি পরবর্তীতে আপডেট আসবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার আগে আপনাদেরকে অবশ্যই আপনাদের একটা লক্ষ্য রাখতে হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বই যদি না থেকে থাকে বাড়ির প্রধানের বা হেডের তাহলে কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বইটা অবশ্যই করে নিন এখনই তাহলে আপনারা সামনে মাসে কিন্তু টাকাটা নিতে পারবেন নয়তো আপনারা হয়তো নিতে পারবেন না এজন্য আপনাদেরকে ব্যাংকের বইটা করে নিতে হবে সেটা যে কোনো ব্যাঙ্ক হোক না কেন সেটা আপনাদের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হলেই হবে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট একটা লাগবে সেটা আপনাদের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হোক না কেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা দেওয়া হবে তো অবশ্যই অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদেরকে বলছি তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করে নেবে রেডি হয়ে থাকবে কেননা সামনে মাসেই কিন্তু এই এটা কিন্তু সামনে মাসেই দেওয়া হবে আগামী সামনে মাসেই কিন্তু এই টাকাটা দেওয়া শুরু হয়ে যাবে এবং আপনারা কিন্তু অবশ্যই ফর্ম টর্ম ফিল আপ করে সেখানে কিন্তু জমা করে দেবেন কীভাবে যেভাবে যেভাবে বলবে সরকার সেভাবে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আপডেট দিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কোথায় জমা করতে হবে তারপর আপনারা কিন্তু জমা করে এই টাকাটা নিয়ে তারবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এই হচ্ছে আপডেট আজকের এই ছিল আলোচনা আপনাদেরকে জানিয়ে দিলাম যে একটা নতুন প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা জেনারেলদেরকে এবং এক হাজার টাকা তপসিলিদারকে দেওয়া হবে তো এই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেল থেকে কিছু জানতে পারলে শিখতে পারলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী এমন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন সবার আগে আপনার ফোনে